তো আজকে হচ্ছে স্যার আমরা পড়ব হচ্ছে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তো ওয়েব হোস্টিং কি? ধরো তুমি তো ডোমেইন নেম কিনবা, হ্যাঁ ডোমেইন নেম হচ্ছে কেন কিনবা? আমার হচ্ছে ডোমেইন নেম দরকার তোমার হচ্ছে একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য, ঠিক আছে? আচ্ছা মানে আমার একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য যে কাজটা করতে হয় সাধারণত চারটা কাজ করতে হয়। এক হলো প্রথমে হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন করতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়। ওয়েবসাইট ডিজাইনিং কাজ শেষ হয়ে গেলে তোমাকে ডোমেইন নেম নিবন্ধন করতে হয়, ঠিক আছে? মানে ডোমেইন নেম কিনতে হয়। ডোমেইন নেম নিবন্ধন করার পরে তোমাকে যে কাজটা করতে হয় সেটা হলো ওয়েব হোস্টিং করতে হয়। ভাইয়া ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং হলো এই যে তুমি তোমার ওয়েবসাইট গুলা, এই ওয়েব পেজ গুলা কি করবা, তোমাকে হচ্ছে কোন একটা সার্ভারে রাখা লাগবে। কি করা লাগবে? কোন একটা সার্ভারে রাখা লাগবে। তো এখন আমার হচ্ছে পুরা এই পৃথিবীতে অনেকগুলা প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব সার্ভার আছে এবং যারা হচ্ছে সার্ভারে তোমাকে স্পেস ভাড়া দিবে। যেমন ধর তোমাকে বললো তুমি আমাদের সার্ভারে 100 জিবি ইউজ করতে পারবা, তুমি আমাদের সার্ভারে তোমার হচ্ছে 1000 জিবি ইউজ করতে পারবা, এই কারণে তুমি আমাকে এত টাকা দিবা। এইরকম মানে সহজ কথায় তোমার হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের ওয়েব সার্ভারের কিছু স্পেস ভাড়া নেওয়া বা কিনে নেওয়াটাকে কি বলা হয়? ওয়েব হোস্টিং বলা হয় স্যার, ঠিক আছে? আচ্ছা তো যেটা বললাম এই যে হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইটের জন্য তার ওয়েব সার্ভারে স্পেস বরাদ্দ করে, ঠিক আছে? আচ্ছা এরপরে স্যার যেটা বললাম ওই যে আমার ওয়েব হোস্টিং যদি তুমি করো, ওয়েব হোস্টিং মানে তুমি যদি একটা সার্ভারে তোমার ওয়েব পেজ গুলা বা ওয়েবসাইটটা রাখো তাহলে যেটা হবে ওয়েবসাইটের সকল ফাইল তুমি অনলাইনে দেখতে পারবা, না হলে কিন্তু অনলাইনে কি দেখতে পারবা না, তাহলে হচ্ছে তুমি দেখতে পারবা না, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমাদের কিন্তু এই ওয়েব হোস্টিং এর জন্য কিন্তু সাধারণত টাকা দিয়ে কেনা লাগে, আবার ফ্রিও পাওয়া যায়, ওখানেও আসতেছে, ঠিক আছে? এই ওয়েব হোস্টিং আবার 3 রকম আছে, একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, একটা হচ্ছে তোমার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এবং আরেকটা হলো ডেডিকেটেড সার্ভার, ঠিক আছে? তো এই কারণে আমরা হচ্ছে বিস্তারিত যাবো না, এগুলো আমাদের খুব একটা লাগে না, তো এগুলোকে জেনে রাখো আর কি। হ্যাঁ 3 রকম পাওয়া যায়, একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, একটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এবং আরেকটা হলো ডেডিকেটেড সার্ভার। ওকে আচ্ছা তো এখন এই যে ওয়েবসাইট যে আমি লঞ্চ করবো কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ কি? প্রথমে তো স্যার তুমি হচ্ছে ডিজাইন করবা ওয়েবসাইট। ওয়েবসাইট ডিজাইন করার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ডোমেইন নাম রেজিস্ট্রেশন করতে হবে, ডোমেইন নেম কিনতে হবে, ঠিক আছে? তুমি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলা, আচ্ছা ভালো কথা। করার পরে স্যার ওই যে তোমাকে যেটা বলছি এই যে ওয়েবসাইট ডিজাইন তো করছো, আর এরপর কি করতে হবে? কোড করতে হবে আর কি, ঠিক আছে? এখন অনেকে ডিজাইন আগে করে, অনেকে হচ্ছে ডোমেইন নেমটা আগে কিনে, তুমি যেটা আগে করো তোমার ইচ্ছা, হ্যাঁ আচ্ছা। এরপর যে কাজটা করতে হবে সব শেষে ফাইলগুলো হোস্টিং প্রোভাইডার মানে তুমি যার কাছ থেকে স্পেস কিনছো তার ওয়েব সার্ভারে আপলোড করতে হবে, ঠিক আছে? আপলোড করার পরেই হচ্ছে তুমি কি করতে পারবা? ওইটা দেখতে পারবা। এন্ড লাস্টে যে কাজটা করতে হয় সেটা হলো তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়। কি করতে হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়। তোমার এইটা করলে যেটা হয় আমাদের যে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল, ইয়াহু বা বাংলাদেশের আছে পিপিলিকা, ঠিক আছে? তোমার ওই সার্চ ইঞ্জিনের মধ্যে তুমি যদি তোমার ওয়েবসাইটটা তালিকাভুক্ত করো তাহলে হচ্ছে খুব ইজিলি খুঁজে পাওয়া যাবে। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা SEO, ঠিক আছে? আচ্ছা এটা বুঝতে পারলাম। এবং হচ্ছে আমার হোস্টিং এর প্রকারভেদ বলছি, আমার হচ্ছে হোস্টিং এর কে অনেক ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ভিত্তিতে। আমার তো অপারেটিং সিস্টেম মেইনলি কি কি আছে? একটা হলো উইন্ডোজ, আরেকটা হলো লিনাক্স, নাকি? সো এই যে তুমি যদি হচ্ছে উইন্ডোজে হোস্টিং করো তাহলে উইন্ডোজ হোস্টিং, তুমি যদি লিনাক্সে হোস্টিং করো তাহলে কি লিনাক্স হোস্টিং। এখানে উইন্ডোজ লিনাক্স এগুলো কি অপারেটিং সিস্টেম, রাইট? আচ্ছা এছাড়া তোমার বিজনেসটা কি রকম তার উপর ভিত্তি করেও কিন্তু তোমার হচ্ছে ওয়েব হোস্টিং এর কয়েকটা ভাগে ভাগ করা যায়। কিরকম? যেমন ধরো স্যার আমাদের হচ্ছে অনেকে তুমি দেখবা যে হচ্ছে ফ্রি হোস্টিং প্রোভাইড করে বিভিন্ন কোম্পানি, হ্যাঁ এতে ওদের লাভ আছে, ওদের অবশ্যই কিছু না কিছু লাভ আছে। তো কি করে? এই যে আমাদের ফ্রি হোস্টিং, এরপর আমার কি আছে? শেয়ার্ড হোস্টিং, ঠিক আছে? এরপর কি ওই তোমাকে যেটা বলছি ডেডিকেটেড, ঠিক আছে? ম্যানেজড অর আনম্যানেজড, এখানে মানে ডেডিকেটেড থাকবে আর কি, সার্ভারটা ডেডিকেটেড হবে, হ্যাঁ আচ্ছা। তো এটু গেল আমার হচ্ছে আবার ম্যানেজমেন্টের উপরে। তো আমি তোমাকে যে ডেডিকেটেড সার্ভার দেওয়া হবে ওইটার ম্যানেজমেন্টটা কিরকম হবে ওইটার উপর ভিত্তি করে আমার দুইভাবে ভাগ করা যায়, ম্যানেজড এন্ড আনম্যানেজড। এছাড়াও আরো বেশ কিছু আছে স্যার, তোমার হচ্ছে ওটাকে কি বলে তোমার হচ্ছে ক্লাউড, এছাড়া আর যেটা আছে সেটা হলো কলোকেশন হোস্টিং, এরকম অনেক কিছু আছে আর কি। হ্যাঁ তোমরা হচ্ছে যারা যারা ওই যে ওটাকে কি বলে যে ফ্রিল্যান্সিং করে অনেকে তোমাদের বন্ধুরা, এছাড়া তোমাদেরও তো অনেকের হচ্ছে এইসবে আগ্রহ আছে, যাদের যাদের আগ্রহ আছে তারা তারা হচ্ছে এগুলো খুব ভালো মতো জানবা বা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা তো তাহলে স্যার আমাদের দ্যাটস ইট। আমাদের চ্যাপ্টারটা স্যার এই পর্যন্তই মোটামুটি। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন মেইন টপিক যারা ছিল ওগুলো পড়ে ফেলছি। এগুলো পড়লেই মোটামুটি আর কিছু লাগে না। আমি একদমই বলবো না যে এগুলো বাইরে কিছু আসে না, বাট এগুলোর মধ্যে থেকেই 95% চলে আসে, ঠিক আছে? সো আমি তোমাকে যা পড়াইলাম ইভেন আমার স্লাইডগুলো তোমার পরীক্ষার আগে রাতের জন্য পারফেক্ট রিভিশন ম্যাটেরিয়াল, আমি স্যার এইটুকু বলতে পারি। ওকে, আচ্ছা। তো হচ্ছে স্যার সবাইকে স্যার থ্যাঙ্কস ফর লার্নিং, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমি তো বলছি যে হচ্ছে কিছু না পারলে কি করবা, তোমার হইতেছে যে আমাকে ওই যে ইউটিউবে হচ্ছে তুমি কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আমার তো স্যার ফেসবুক আইডি দিয়ে দিছি, তোমার www.facebook.com/sayeb.bhai.77 লিখে দিছি আমার আগের চ্যাপ্টার গুলো লাস্ট ক্লাসে, এখন আরেকবার লিখে দেই, ঠিক আছে? এবং স্যার অবশ্যই কিন্তু আমাকে নক দিয়ে বলতে হবে ভাই আমি 10 মিনিট স্কয়ার আপনার স্টুডেন্ট, আমার এই কোর্সের, হ্যাঁ, তো আমাকে ভাইয়া হইতেছে এই প্রবলেম ছিল, আমাকে এইভাবে বলতে হবে। না হলে কিন্তু স্যার আমার হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে আমার যুক্ত, তো কোন প্ল্যাটফর্ম থেকে আসলে এগুলো বোঝা লাগে, ঠিক আছে? ওকে স্যার, আল্লাহ হাফেজ। তো দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে, অন্য কোনো কোর্সে, অন্য কোনো সাবজেক্টে। তো আমাদের বংশ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।